এইরকম অভিনয় কোথাও দেখেছেন? মিথ্যা নিয়ে এত বড় ব্যবসা, বেসাতি দেখেছেন কোথাও? আমি দেখলাম গতকাল টেলিভিশনে মেট্রো রেলের প্রি ট্রায়ালের উপরে বিরাট করে একটা কাভারেজ দিচ্ছে সমস্ত টিভি। আজকে পত্রিকাগুলো খুলবেন প্রথম পাতায় এক্সট্রা শুধুমাত্র মেট্রো রেলের ছবি। আমার এই ছবি দেখতে দেখতে মনে হলো, আচ্ছা এইরকম করে মেট্রো রেলে করে ভর্তি করে যদি কোভিড এর টিকা আসতো তাহলে না ভালো লাগতো? জীবন মৃত্যু একেবারে কি লড়াই দাঁড়িয়েছে আমরা জানি না, টিকা কবে পাবো জানি না, কবে আমরা বলতে পারবো আমরা কোভিড থেকে মুক্ত হয়েছি, কবে আমরা আমেরিকার মতো ইউরোপের মতো মাস্ক খুলে রাস্তায় চলতে পারবো, কোন রকম সম্ভাবনা নেই। কারণ একটা পর একটা মিথ্যা কথা বলে তারা, আজ বলে এত কোটি টিকা পাচ্ছি, কাল বলে এত লক্ষ টিকা পাচ্ছি। সর্বশেষ আজকের পত্রিকায় ছাপা হয়েছে জাপানের সর্বশেষ অনুদানের টিকা এই আসলো, এরপরে জাপানের টিকা দেবে না, অ্যাস্ট্রাজেনেকা পাবেন না। এরপরে মডার্না মানা করে দিয়েছে, এরপরে জনসন এন্ড জনসন বলেছে আমাদের কাছে টিকা নাই, ফাইজার বলেছে আমাদের দেবার মতো হাতে কোনো টিকা নেই, এরা কোথায় টিকা পাবে? মানুষ পাচ্ছে না। আর এই যে একেবারে শুরুতে গণফোরাম ঘোষণা করেছিল বৈষম্যহীন একটা দেশ বলবো, বৈষম্যহীন সমাজ বলবো, সেই দেশে বৈষম্য কীভাবে বেড়েছে সেরকম যারা জানেন। এক বছরের কোভিডে 2 কোটি লোক দরিদ্র হয়েছে, এই 2 কোটি মানুষের 200 মানুষকে পর্যন্ত তারা প্রণোদনার টাকা দেয়নি, তারা বড়লোকদের টাকা দিয়েছে 5,000 কোটি টাকা, ওরা বলছে 5,000 কোটি টাকাই চলে না, আবার 5,000 কোটি টাকা দিয়েছে। এক বছর পরে ফেরত দেওয়ার কথা ছিল, তারা বলেছে দিতে পারবো না, 2 বছর পার হয়ে যাচ্ছে কিন্তু তারা এখন পর্যন্ত বলেনি তারা টাকা কবে দিতে পারবে। একটা রাষ্ট্র একটা সরকার সরাসরি লুটেরাদের পোষণ করে, তাদের প্রশ্রয় দেয়, তাদের জায়গা দেয়, লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে যায়, তাদের ধরবার কোনো ব্যবস্থা নেই। আমাদের প্রধানমন্ত্রী গর্বের সঙ্গে বলেন আমি জানি কারা কারা বিদেশে টাকা পাচার করে, তো জেনে পেটের মধ্যে রেখেছেন কেন? বাইরে দেন, পত্রপত্রিকায় দেন, জনগণ দেখে। আপনি নিজে যদি না পারেন আমরা ওই সমস্ত টাকা পাচারকারীদের কিরকম করে ঠান্ডা কোথায় সোজা কোথায় কোথায় কিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা করব। আপনি তো করছেন না, নামও প্রকাশ করেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেন না, আর আপনার খুবই পরাক্রমশালী একজন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহে উনি এইখানে গণফোরাম একবার কদম রেখেছিলেন আমি যতদূর মনে পড়ে, তিনি বললেন ওই দুর্বৃত্তদের যারা শেয়ার বাজারে টাকা চুরি করেছে যার কারণে কতগুলো লোক আত্মহত্যা করেছে আপনাদের সবার মনে আছে, তিনি বলেছেন তাদের ধরা যায় না ছোঁয়া যায় না, তাদের দুরত্ব এত তারা এত শক্তিশালী যে আমার হাত তাদের কাছে পৌঁছাতে পারে না। তার মানে যারা শেয়ার বাজারে কেলেঙ্কারি করে, যারা টাকা লুটপাট করে, বিদেশে টাকা পাঠায়, যারা নারী ব্যবসা করে, যারা যারা এই দেশে জুয়া খেলার ব্যবসা করে, ক্যাসিনো করে, এদেরকে এই সরকার এই রাষ্ট্র কোন রকম ব্যবস্থা করে? আর আমার আপনার মতো মানুষ ডক্টর কামালের মতো মানুষকে নিয়ে ছিনমিন ছাড়ে মিথ্যা কথা বলে ইতিহাস বিকৃত করবার চেষ্টা করে। আমি একটা কথাই বুঝি, সব মারা যাবে কিন্তু এই সরকারকে মারা যাবে। আমি মনে করি সমস্ত রাজনীতির অপরাধ ক্ষমা করা যেতে পারে কিন্তু দিনের ভোট যারা আগের রাতে ডাকাতি করে নিয়ে যাবার পর মিথ্যাচার করে ওদের সঙ্গে কোনো আপোষ করা যেতে পারে, তাদের বিরুদ্ধে লড়াই, তাদের বিরুদ্ধে লড়াই চূড়ান্ত। তাই আমি বলি আমি তো আওয়ামী লীগ করতাম, ডাক্তার কামাল তো আওয়ামী লীগের নেতাই ছিলেন, আমি একজন ক্ষুদ্র কর্মী, কিন্তু আমার নিজের কাছে মনে হয়েছে যেই দল গণতন্ত্রের কথা বলে এত সংগ্রাম করলো, এত বড় মুক্তিযুদ্ধ, এত জীবন দান, এত মাবলী যুদ্ধের বিসর্জন, তারপরেও যখন কামাল এই দেশকে বদলে দিলেন। আমি আজ নিজের কথা বলি, আমার একটা সময় মনে হয়েছিল যেহেতু আমি যে দল করতাম সেই দল করব না, আর ওই আদর্শের মধ্যে আমার কোনো বিশ্বাস ছিল না, আমি নিজেও তখন ভাবতাম গণফোরামে যোগ দিতে হবে, ডক্টর কামাল যে দলের নেতা তার সঙ্গে কাজ করতে হবে। সময় গড়িয়ে গেছে অনেক, পদ্মা তিস্তা দিয়ে পানি বয়ে গেছে, আমরা যেরকম যেরকম ভাবি সেরকম সেরকম হয় তা তো না, মনের মধ্যে কত শক্ততা বোধ করে, ইচ্ছাগুলো ফুলের মতো পাপড়ি মেলে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখি কিন্তু শক্ত বাস্তব হয় না।
বরং যে বলতে পারেন বাংলাদেশ সম্পূর্ণ একটা উল্টো পথে চলছে। এই দেশ যে দেশ সম্পর্কে শেখ মুজিব বললেন সোনার বাংলা দেবে, সুজলা সুফলা শস্য শ্যামল সোনার বাংলা, ওটা একসময় ছিল তো সেরকম বাংলা। আমাদের বাংলার এত সম্পদ ছিল তাই দেখে ব্রিটিশ ফরাসি ওলন্দাজ পর্তুগিজ যারা সবাই আমাদের দেশে ব্যবসা করতে আসছিল এবং ব্যবসা করতে এসে এই দেশের সর্বভাবে লোভী হয়ে দেশে দখল করে ফেলেছে। এটা ভারতবর্ষের কৃতিত্ব নাকি দুর্ভাগ্য আমি জানি না, কিন্তু এই ইতিহাসের সাথে আমরা তো এক। একটা বাণিজ্যিক কোম্পানি আমাদের দেশে এসে পুরো ভারতবর্ষে আস্তে আস্তে দখল করে নিয়েছে, 200 বছর তার বিরুদ্ধে আমরা কার্যকর কোনো প্রতিরোধ করতে পারি। আমরা নিজেদের সম্পর্কে অনেক গর্ব করি, বক্তৃতা করি, ইতিহাস লিখি, কবিতা রচনা করি, কিন্তু সত্য কথা হচ্ছে আজ সবাই আফগান জাতির দিকে তাকিয়ে দেখে। একটা জাতি ব্রিটিশ 200 বছরে আমাদের দখল করতে পারেনি, রাশিয়া গিয়ে ফেরত এসছে, আমেরিকা 20 বছর 3 ট্রিলিয়ন ডলার খরচ করার পরেও দখল করতে পারেনি। আমি মনে করি 28 বছর পরে আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে অবশ্য আমার প্রথমেই বলা উচিত মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এই দিন প্রত্যেক বছর ফিরে আসতে আপনাদের কাছে আয়নায় নিজেদের দেখেন, অতীতটা দেখেন, 28 বছর একবার হেঁটে আসেন, যেরকম করে রেমিনিসেন্স করে মানুষ, স্মৃতিচারণ করে, অতীতকে দেখে, অতীত থেকে শেখে, সেরকম করে শেখেন, বোঝেন, ভাবেন এবং সামনের পথে যাত্রা করেন। তাকান যদি তার অতীতের দিকে তাহলে এটাই সত্যি। এই 50 বছর যে বাংলাদেশের ইতিহাস সেটা একেবারেই কালি বাংলা, সোনার বাংলা হয়নি। অসম্ভব ছিল না, কিন্তু যারা ক্ষমতায় ছিলেন তারা কোনোদিন সোনার বাংলা করতেই কেন, তাদের কার্যকলাপে কখনোই সেটা বোঝা যায়। সেই উত্তরাধিকার নিয়ে যদি আজ 2021 সালে দাঁড়িয়ে নিজেকে দেখেন, দেশকে দেখেন, আমার দেশের সরকারকে দেখেন, সমাজকে দেখেন, তাহলে আমি মনে করি আমার কথা আরো বেশি সত্যায়িত হবে। এত বড় কুৎসিত পদবীতে সরকার সম্ভবত পৃথিবীর মানুষ করা হবে। একটা ভোট আজ হওয়ার কথাটা গতকাল রাতে হয়ে গেছে এবং তারপরেও এই দেশে যিনি ক্ষমতায় বসে আছে উনি টেলিভিশনে যখন সমগ্র জনগণ উদ্দেশ্যে বলেন এত চমৎকার ভোট করলাম, তারপরে বিরোধী দল বলে এটা কোনো ভোটই হয়নি, এই দুঃখ রাখব এইরকম অভিনয় কোথাও দেখেছেন? মিথ্যা নিয়ে এত বড় ব্যবসা।